হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক, সবাই হ্যাপি থেকো, স্যানিটাইজ থেকো, হেলদি থেকো। এক কথায় বলতে গেলে নিউ ইয়ার সবার যেন খুব ভালো কাটে। তো বেসিক্যালি আজকের যে ক্লাস, এটা ক্লাস বলবো না, এটা হচ্ছে তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার যারা পাস কোর্সে আছো বা জেনারেল কোর্সে আছো, তাদের যে ইংলিশ কম্পালসারি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যেটাকে বলা হচ্ছে L1, এই L1-এর নোটস নিয়ে। তো আমি অলরেডি L1-এর ওপর একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে আমি সিলেবাসটাকে ডিসকাস করে দিয়েছি এবং ওই সিলেবাসের ভিডিওতে আমি তোমাদের প্রমিস করেছিলাম যে আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। এবং সেখানে আমি বলেছিলাম যে খুবই ন্যূনতম একটা প্রাইসে আমি তোমাদের নোটসগুলো প্রোভাইড করে দেবো, যাতে সবাই নোটসগুলোকে তোমরা ইউজ করতে পারো। তো আজকে সেটাকে নিয়েই কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটাকে শেষ অবধি দেখো, শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় কিভাবে তোমরা নোটসটা কালেক্ট করবে, তো তারপর তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো চলো আমি ডিটেলসে এক এক করে তোমাদের পুরো প্রসেসটা বলে দিই, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তো বেসিক্যালি দেখো, প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে কী কী বিষয়ের ওপর নোটস থাকবে। দেখো, তোমাদের সিলেবাসটা আমি ডিসকাস করেছি, সিলেবাসে আমি যে টপিকগুলো বলেছিলাম, প্রথম টপিকের নাম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, সেকেন্ড টপিকের নাম ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, থার্ড টপিকের নাম ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, ফোর্থ টপিকের নাম বলেছিলাম রেজিস্টার কলোকেশন অ্যান্ড স্টাইল। তো এই চারটে টপিকের ওপর ফুল নোটস তোমরা পেয়ে যাচ্ছ, মানে তোমাদের সম্পূর্ণ সিলেবাসের ওপরই নোটসটা পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের একটা পাঁচটা টপিক আছে, পাঁচ নম্বর টপিক আছে, সেই টপিকে লেটার, প্যারাগ্রাফ, রিপোর্ট এইসব রাইটিং আছে। তো দেখো বাবা, লেটার, প্যারাগ্রাফ, রিপোর্টের কোনো নোটস হয় না, এটা একটা প্র্যাকটিস করার বিষয়, এটা তুমি যত প্র্যাকটিস করবে তুমি লিখতে পারবে। তো বেসিক যেগুলো নোটস হয়, যেগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, এই চারটে টপিক থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে। লেটার, প্যারাগ্রাফ থেকে হয়তো একটা কোয়েশ্চেন বা দুটো কোয়েশ্চেন আসতে পারে, সেটা 10 মার্কসে বা 5 মার্কসে আসতে পারে, তো সেখানে কোনো প্রবলেম হবে না। আমি তোমাদের বাকি সমস্ত নোটস প্রোভাইড করে দিচ্ছি, তো বাকি সমস্ত নোটসগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে প্রচণ্ড হেল্পফুল হবে। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন থেকে থাকছে, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস থেকে থাকছে, ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ এখান থেকে থাকছে, রেজিস্টার কলোকেশন স্টাইল এখান থেকে নোটস থাকছে, মানে সিলেবাসের প্রথম যে চারটে টপিক রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সেই চারটে টপিক থেকেই কিন্তু আমি ফুল নোট তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তো নোটসে কী কী থাকবে দেখো, বেসিক্যালি নোটসে অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের, শর্ট নোটস থাকবে 5 মার্কসের, আর তার সাথে ব্রড নোটস থাকবে 10 মার্কসের। তো তোমাদের যদি এক্সাম অনলাইনে হয়, এক্সাম অনলাইনেরই হওয়ার খুবই সম্ভাবনা, এক্সাম অনলাইনে হলে সেখানে 2 মার্কসের কোনো রকম কোয়েশ্চেন থাকবে না, শুধুমাত্র 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে। তাহলে তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে স্যার 2 মার্কস কেন দিয়েছেন। দেখো, 2 মার্কসগুলো দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমাদের এগুলো হেল্প করবে, অনেক ক্ষেত্রে অনেক ব্রড কোয়েশ্চেন বুঝতে তোমাদের সুবিধা হবে এই 2 মার্কসের জন্য, তাছাড়াও তোমাদের পড়াশোনার যে মান সেটাও একটু ভালো হবে। কারণ দেখো, সিলেবাসে যেহেতু আছে, সিলেবাসে যেহেতু 2 মার্কসের কথা বলা হয়েছে, এখন যেহেতু সাডেনলি এই প্যান্ডেমিকের কারণে আমাদের এক্সাম অনলাইনে হচ্ছে, আর যদি অফলাইনে হতো এক্সাম তখন ভাবো তোমাদের 2 মার্কসও লাগতো, তো আমি সেটা ভেবেই তোমাদের সুবিধার জন্যই যদি বাই চান্স কোনো ক্রমে আবার অফলাইন এক্সাম নেব বলে ইউনিভার্সিটি, তখন যাতে তোমরা সমস্যায় না পড়ো সেই কারণে আমি কি করেছি, 2 মার্কসটাকেও অ্যাড করে দিয়েছি। এখানে 2 মার্কসটা আমার না অ্যাড করলেও হতো, বাট তোমাদের সুবিধার জন্য আমি কি করেছি, 2 মার্কসের কোয়েশ্চেনগুলোকেও অ্যাড করে দিয়েছি। তার সাথে কি,
তার সাথে ভবিষ্যতে যারা আবার পাস কোর্স নিয়ে ভর্তি হবে, তোমরা তো এই বছর পড়ছো, সামনের বছর বা তারও আগামী বছর যারা পাস কোর্স নিয়ে ভর্তি হবে তাদেরকেও নোটস খুঁজে বেড়াতে হবে না। তারাও আমার এই ভিডিও দেখলে, এই ভিডিও তখনও থাকবে, আমি এই ভিডিও আপলোড রেখে দেবো তখনও থাকবে, এবং সেখান থেকে তারাও নোটসটা কালেক্ট করে নিতে পারবে। তাহলে আমি সর্বোপরি একটা বৃহত্তর সুযোগের জন্য প্রত্যেকেই যাতে সেই সুযোগটাকে পায়, সেটা শুধুমাত্র এই বছরের স্টুডেন্টদের জন্য নয়, সামনের বছরেও স্টুডেন্টরা যেন এই সুযোগটা পায়, সেই কারণে আমি 2 মার্কসটাকেও অ্যাড করে দিয়েছি। তার সাথে 5 মার্কসও রয়েছে, তার সাথে 10 মার্কসও রয়েছে। তোমাদের অনলাইন এক্সাম হলে অনলি 5 মার্কসের আর 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে। তোমাদের 5 মার্কসের 6টা কোয়েশ্চেন লিখতে হবে আর 10 মার্কসের 3টে কোয়েশ্চেন লিখতে হবে। টোটাল 60 মার্কস হবে। তা 5 মার্কসে 6টা লিখছো, 6 × 5 = 30, আর এদিকে 10 মার্কসে 3টে লিখছো, তাহলে 10 × 3 = 30, মানে 30 30 60 হয়ে যাচ্ছে। তাহলে এই কারণে আমি কি করেছি, এই 5 মার্কস 10 মার্কসও দিয়েছি, আর তার সাথে অবজেক্টিভস কেন দিয়েছি, 2 মার্কস কেন দিয়েছি তার কারণটা বলে দিলাম। ওই যে বললাম, যদি বাই চান্স মনে করো গভর্নমেন্টের মনে হয় যে না আবার অফলাইন এক্সাম নেব, সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর, তো যদি বাই চান্স অফলাইন এক্সাম হয়ে যায় তখন তোমাদের যাতে সুবিধা হয়, তোমরা যাতে প্রবলেমে না পড়ো। কিন্তু আশা করছি এক্সাম অনলাইনেই হবে, আমি 99% চান্স বলছি, ইভেন 100%ই চান্স বলছি যে এক্সাম অনলাইনে হবে। তো অনলাইনে হলেও তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা 5 মার্কসের 10 মার্কসের কোয়েশ্চেন তো পেয়ে যাচ্ছ সবই। আমি সমস্ত কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বা যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ধরনের কোয়েশ্চেন এখান থেকে হয় ল্যাঙ্গুয়েজ থেকে এবং তোমাদের L1 থেকে যে ধরনের কোয়েশ্চেন হয়, সমস্ত টাইপের আমি কোয়েশ্চেন এখানে প্রোভাইড করে দিয়েছি। আর আমি প্রথমেই বলেছিলাম যে আমি খুবই ন্যূনতম একটা প্রাইস রাখবো যাতে সবাই এই নোটসটাকে ডাউনলোড করতে পারে। আমি বলেছিলাম 200-এর মধ্যেই প্রাইসটা রাখবো, তো আমি প্রাইস 200-এর মধ্যেই রেখেছি। প্রাইস রেখেছি অনেক কম, মাত্র 150 রেখেছি। 150-এর মধ্যে তুমি সমস্ত সিলেবাসের টোটাল নোটসটা তুমি গ্যাদার করতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে। তো PDF আকারে দেওয়া আছে, কম্পিউটার প্রিন্টেড নোটস আছে, তো তোমার সেখান থেকে পড়তে সুবিধা হবে, তুমি পারলে সেটা প্রিন্ট আউটও করে নিতে পারো। এছাড়াও আমি আরেকটা কথা বলে রাখছি যে যদি কারো কিছু সমস্যা হয় নোটস ডাউনলোড করলে, কোনো জায়গার সমস্যা হচ্ছে বা এক্সামের সময় কোনো সমস্যা হচ্ছে, তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে অ্যাভেলেবেল, আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, আমি এই সুযোগটাও তোমাদের দিচ্ছি। আর এই নোটস শুধুমাত্র এই বছরের জন্য নয়, ভবিষ্যতে যারা এই BA ফার্স্ট সেমিস্টারে পড়বে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে বা L1 থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নোটস প্রযোজ্য হবে, কারণ আমি সমস্ত রকমের সমস্ত ধরনের যত রকমভাবে কোয়েশ্চেন করে সেই সমস্ত কোয়েশ্চেনকে আলোচনা করে দিয়েছি, যে কোয়েশ্চেনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বছর এক্সামে আসে। আর নোটসের কমন ব্যাপার নিয়ে দেখো, কমন থাকবে, সেটা আমি তোমাদের বলছি, কমন থাকবে, অবশ্যই কমন থাকবে, মানে আমি খুবই খেটে তোমাদের জন্য নোটসগুলো প্রিপেয়ার করেছি। তাও আমি বললাম যে যদি তোমাদের কোনো সমস্যা হয় তখন তোমরা তো আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে, এই সুযোগটা তোমাদের আমি দিচ্ছি। আর আমি চেষ্টা করব তোমাদের অনলাইন এক্সামের আগে যারা নোটসগুলো ডাউনলোড করবে তাদের জন্য একটা স্পেশাল গ্রুপ খুলে দেওয়ার, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়ার, যাতে তোমরা সেই গ্রুপে থাকো এবং সেখানে আমিও থাকি, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা নিয়ে যাতে তোমরা আমাকে বলতে পারো এবং আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করতে পারি। তাহলে নোটসটা কী করে ডাউনলোড করবে, এই যে এই ভিডিওটা দিলাম, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবে। দেখবে প্রত্যেকটা ভিডিওর একটা করে ডেসক্রিপশন বক্স থাকে, ডেসক্রিপশন মানে ভিডিওর নিচে একটা অ্যারো দেওয়া থাকে, ওই অ্যারোটায় ক্লিক করলে ডেসক্রিপশনটা বেরিয়ে যায়, মানে ভিডিওটার ইনফরমেশন দেওয়া থাকে। তো সেই ডেসক্রিপশন বক্সে ফুল নোটস বলে একটা অংশ থাকবে, সেখানে লিংক প্রোভাইড করা থাকবে, সেই লিংক থেকে তোমরা ডাইরেক্ট নোটটা ডাউনলোড করতে পারবে। আর আমি প্রথমেই বললাম, আবারও বলছি যে আমি খুবই ন্যূনতম একটা প্রাইস রেখেছি, মাত্র 150 প্রাইস রেখেছি, যাতে সবাই মানে এটাকে ডাউনলোড করতে পারো। আমি সবার কন্ডিশন, ইকোনমিক্যাল কন্ডিশন সমস্ত কিছু ভেবেই এত কম প্রাইস রেখেছি, কারণ যাতে তোমাদের সুবিধা হয়।
তো তোমরা ডাউনলোড করে নিও, আর সমস্যা হলে আমাকে তোমরা জানিও। আর এই নোটস তোমাদের সত্যি হেল্পফুল হবে, আমি সব ধরনের কোশ্চেন এখানে আলোচনা করে দিয়েছি। তো আর কিছু বলবো না, এইটুকুই বলার ছিল। আর যদিও নোটসটা আমার অনেক আগে প্রোভাইড করার কথা ছিল, ডিসেম্বরের 14 বা 15 তারিখ করে, কিন্তু আমি কিছু ইন্টারনাল কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি নোটসটা প্রোভাইড করতে পারিনি। তো আজকে আমি সেটা প্রোভাইড করে দিলাম। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, এছাড়া আমার আগের যে ভিডিওটা আছে L1-এর ওপর, L1-এর সিলেবাসের ওপর, সেখানেও আমি নোটসের লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি। যদি কেউ এই ভিডিওটা মিস করে যাও বা এই ভিডিও দেখলে এবং এখানে তুমি পেলে না, তো তুমি আগের ভিডিওটা চেক করবে, আগের ভিডিওতেও পেয়ে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, সবাই হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।